الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী অত্যন্ত দুঃখের সাথেই বলতে হচ্ছে এবং এই বিষয়টি কিছু আলোচনা হলেও আমার পক্ষ থেকে যেটা বলছি বাকি অন্যান্যদের প্রচুর আলোচনা আছে কিন্তু এরপরও আবার কেন যেন আলোচনায় প্রবৃত্ত না হয়েই পাচ্ছি না কেননা যে দৃশ্যগুলো দেখা গেল এবং তার সাথে যেই অঘটন ঘটল এবং মুসলিম সমাজের এই যে অধঃপতন এখান থেকে যা আজ করা গেল তাতে মনে হচ্ছে না এই বিষয়ে আমাদের আরও বেশি আলোচনা করা আরও সিরিয়াসলি কথা বলা আরও ডিপলি মানুষকে এই বিষয়ে অভিহিত করা এবং তাদেরকে সাবধান করা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আপনারা বুঝতেই পেরেছেন বিষয়টি কী সেটা হচ্ছে নববর্ষ বা 31st নাইট জিরো আওয়ার যেভাবে এটাকে চিনা হোক না কেন এবং সেই বর্ষবরণ এবং এই বার্ষিকী পালন এই জিনিসটি বিধর্মীদের থেকে তো এসেছে বিশেষ করে এই নতুন যেই কৃষ্টি কালচার অনুযায়ী এটা চালু হয়েছে বিশেষ করে ইংরেজি সন অনুযায়ী যেটা আসে সেটা তো পৌত্তলিকদের থেকে নেওয়া এবং আপনার ওই প্যাগানবাদদের সেটা হলো থিওরি বাস্তবায়ন করা এবং পৌত্তলিক বলতে এখন বোঝানো হচ্ছে তাদেরকেই যারা তাদেরই যে ধর্ম আছে সেটা ভুল হোক শুদ্ধ হোক সেই ধর্মের যে শাস্ত্রীয় গ্রন্থ এবং সেই দিক নির্দেশনা সেগুলো থেকে বাহিরে গিয়ে নিজেদের মন গড়া কোনো জিনিসকে তারা দেবতা বানায় এবং ধর্মের কর্ম হিসাবে সেটাকে তারা আখ্যায়িত করে সেটাকে তারা গ্রহণ করে বরণ করে এবং জাতির সামনে সেটা পেশ করে তারাই হলো বর্তমানে পৌত্তলিক হিসাবে পরিচিত সাধারণত যারা মূর্তি পূজা করে তাদেরকে বুঝাই তো না মূর্তি পূজার মধ্যে এই যে কনসেপ্ট যেটা এটা বাস্তবায়ন হয় এবং সেখানে আরেকটি বিষয় রয়েছে প্রকৃতি পূজা পূজারী যারা তাদেরকেও এর ভিতরে সামিল ধরা হয় তো এই যে মতবাদে বিশ্বাসী যারা তাদের কাছ থেকে এসেছে মূলত এই এই দিবস পালন করা এবং এটাকে পালন করেই তারা মনে করে যে সৌভাগ্যের মালা তারা পড়ল এবং জালিনুস যে দেবতা সেটাকে তারা পূজা করে তারা মনে করে যে তাদের আশীর্বাদ সে এবং তারা পেয়ে ধন্য হলো সে তাদেরকে দিল বলে তারা এখন খুব খুশি এই কনসেপ্ট নিয়ে যদি আপনি আরবি প্রথম তারিখটাও পালন করেন মহরম মাসের প্রথম তারিখ তাও তো আপনার জন্য এটা বেদাত হয় এটা গুনার কারণ হয় এবং যেটা বোঝানো হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে সেই দিন ভালো খেলে ভালো খাওয়ালে পুরো পরিবার ভালো সারা বছর খাবে এটা তো সম্পূর্ণ বানোয়াট কথা এটা হলো উপরন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আর একটু বানিয়ে মিথ্যা কথা বলার মাধ্যমে অতিরিক্ত আরো বড় পাপ করা তো যাই হোক বিশেষ করে এই জন্য বলতেছি যে সেই রজনীতে দেখলাম যে কিভাবে তারা আড়ম্বরপূর্ণভাবে সেটাকে পালন করলো এবং এখান থেকেই প্রমাণিত হয় যারা বলতে চান যে এগুলো তো হলো জাগতিক বিষয় এগুলো হলো রাজনৈতিক কূটনৈতিক আন্তর্জাতিক কিন্তু দিবস পালনের যে আড়ম্বরতা এবং মুসলমানরাই যে পরিমাণে সেখানে তার মধ্যে তারা লিপ্ত হয়েছে যে পরিমাণ আপনার সেখানে সাজুগুজ করে তারপরে আপনার সেই আনন্দ উল্লাসে তারা ফেটে পড়েছে বুঝে যাচ্ছে যে তারা এটাকে দিবস বানিয়ে নিয়েছে যেটাকে ঈদ বলা হয় যেটাকে উদযাপনের দিবস বলা হয় অতএব এখানে আর কোনো পার্থক্য থাকে নাই বাস্তব থেকেই আসলে তো ইসলাম এমনি দুইটা দিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বাকি সকল দিবসকে নট করে দিয়েছে সেগুলোকে না বলে দিয়েছে তারপর আমাদের যাদের বুঝতে অস্পষ্টতা ছিল আমি বলতে চাই যে আপনারা আজকের এই সালের যে দুই রাত্রে আগে গেল যেটা সেই রাত্রে একটা দৃশ্য দেখুন ঢাকা শহরের অবস্থাই বলুন আর পৃথিবীর যে কোনো বিশেষ করে রাজধানী এবং মেইন সিটিগুলোর অবস্থা দেখুন উপরন্ত আতশবাজি এবং আপনার এই যে গুড়ি উড়ানো সহ আপনার পটকা ফুটানো এগুলো দিয়ে মানে কতটা বিল্ডিংয়ে আগুন লেগে গেল আপনারা সেটাও দেখতে পেয়েছেন এবং কতবার এই ঘটনা ঘটেছে যে রাত্রিকে কেন্দ্র করে যেগুলো পালন করা হয় সেখানে প্রচুর পরিমাণে মাওবন্দির ইজ্জত লুণ্ঠিত হয় এবং বাস্তবে সেটা খোলা আকাশের নিচে বহুবার বাংলার মুসলমানরা দেখেছে পত্রপত্রিকার যুগ যখন ছিল তখনই দেখেছে আর আজকাল তো ইলেকট্রনিক মিডিয়ার যুগ পরিষ্কার মানুষগুলো দেখতে পাচ্ছে তারপরেও যদি আমরা আমাদের শিক্ষা না হয় আমাদের টনক না নড়ে আল্লাহর কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না অভিভাবকরাই জবাব দিতে পারবে না অধীনস্থরা তো পারবেই না কেননা অভিভাবকদেরকে বলা হয়েছে তারা কড়া শাসন করবে তারা তাদেরকে রুখে দাঁড়াবে এবং বলা হয়েছে মাস আলার মধ্যে একটা ডিম উপহার দিল আপনি শরীক হয়ে গেলেন এবং কেউ যদি আপনাকে একটা এই সেই শুভকামনা জানিয়ে কিছু একটা
মেসেজ দিলো তাও তো সেটাও পাপ, আপনি যদি এটা রিপ্লাই করেন তাও আপনি শরীক হয়ে গেলেন। যে কোনোভাবে শরীক হওয়া এটা হলো পাপ। আর আজকে আমরা তার মধ্যে যে কোনোভাবে নয়, যেন তেন প্রকারেণ নয়, একেবারে সরগরমে আড়ম্বরপূর্ণভাবে আমাদের এই ঈদগুলোতে যেভাবে আমরা পালন করি দিবস, ওটা তো এরপরে রাত আমরা সেভাবে পালন করছি। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে এবাদতের ওজন হিসাবে কদরে একটা জায়গা যখন বলা হয় না, আপনার পাঁচটাকে খুঁজে নেয়, 21, 23, 27, 29, আর আমাদের এই ধৈর্য কুলায় না। কেউ তো মাস আলাই আমরা এতটুকু কষ্ট করে উদ্ধার করতে রাজি না। আর যারা এবার শুনেছি তারাও মনে করি ওই একটাই পালন করে আসতেছি, আর ওইটাকেই আড়ম্বরপূর্ণভাবে পালন করতেছি, যেভাবে বেদাতি পন্থায় হয়, যেভাবে বিধর্মীদের সেই পন্থায় হয়। এটা কি আমাদের ইসলাম হলো? আমরা কি মুসলিম থাকলাম? আমরা আমাদের সেই খ্রিস্টি কালচারে কি মুসলমান পরিচয় দেওয়া লাগবে না? এটাকে কেন্দ্র করে তো আল্লামা ইকবাল বলেছিলেন যে ওদার মে তুম হো নাসারা তো তমদ্দুন মে হুনুদ, ইয়ে মুসলমান হ্যায় জিনে দেখ কে শর্মা ইহুদ। তোমাদের তো বেশভূষায় দেখা যায় সেই খ্রিস্টান, পোশাকে আশাকে খ্রিস্টান, আর তোমাদের খ্রিস্টি কালচার আচার অনুষ্ঠান এগুলোতে দেখা যায় তোমরা ইহুদি। লা ইলাহা ইল্লাল্লাহ যেগুলো দেখে সেগুলোতে দেখা যায় তমদ্দুন মে হো নাসারা তো ওদার মে তুম হো নাসারা তমদ্দুন মে হুনুদ, খ্রিস্টি কালচারে হিন্দু, আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দু, আমরা সেগুলো পূজা পার্বণ সেগুলো পার্বণ সেগুলো পালন করছি, আর এগুলো দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জা পাচ্ছে। তো এটা কেমনে হলো ভাই? এটা কোশ্চিন কালো হয় না। এটা সম্পর্কে এই আয়াতটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নূরের 21 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ওই মুমিন সম্প্রদায়, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কশিন কালো সেটা তোমরা করতে পারো না। কেননা কেউ যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তবে আল্লাহ রাব্বুল বলছেন যে সে তখন তোমাদেরকে নির্দেশ দিবে কিসে, সে নির্লজ্জজনক বেহায়াপনার অন্যায় কাজে অনুসরণ করতে এবং সেই পাপগুলো করতে সে নির্দেশ দে। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওলাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আমরা যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সঠিক জিনিস জানার, আমরা এটা নিয়ে অহংকার করবো না। কারণ আল্লাহ বলছেন, আল্লাহর অনুগ্রহ না থাকলে তোমাদের কেউই পরিচ্ছন্ন থাকতে পারতো না, কশিন কালো তোমাদের কেউ পুত পবিত্র থাকতে পারতো না, নিট অ্যান্ড ক্লিন আমরা যাকে বলি, এটা আপনি হতে পারতেন না। এই জন্য যারা ভালো আছি ভাই, অহংকার না করে, মানুষের উপরে দাম্ভিকতা প্রদর্শন না করে, বিনয়ের সাথে আমাদের বোঝানো প্রয়োজন এবং বলা দরকার যে এই যেগুলো হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাত্তাবি'উন সানান মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে। জুতার মাপ বলে দিয়েছিলেন, খাপের মাপ বলে দিয়েছিলেন যে সমান সমান যেভাবে হয় সেভাবে, এমনকি তাদের কেউ যদি গুই সাপের গর্ত দিয়ে প্রবেশ করত তোমরাও করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত কঠিন অবস্থা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এরপরে আমাদেরকে আবু দাউদে বললেন যে এদের সাথে যদি তোমরা সামঞ্জস্যতা অবলম্বন করো তাহলে তোমাদের হাসন নাসর তাদের সাথে হয়ে যাবে। বুখারীতে বলা হলো যে যাকে ভালোবাসে তার হাসন নাসর তাদের হবে, তাদের সাথে হবে। এবং সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আপনারা নিজেরাই পড়ে দেখুন না কেন, ওমাইয়াতা ওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু, তোমাদের মধ্য থেকে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করবে বা সামঞ্জস্যতা অবলম্বন করবে, তাদের এই দিবসে অংশ নিবে, তার হিসাব নিকাশ তাদের সাথে হয়ে যাবে। এবং সূরা ফুরকানে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা লা ইশহাদুনা যুর, আল্লাহ প্রকৃত বান্দা যারা, আল্লাহ রহমানের বান্দা যারা, এরা এই সমস্ত আচার অনুষ্ঠানে মুশরিকদের, এটাকে বলা হয়েছে আইয়াদুল মুশরিকিন, মানে বিধর্মীদের যে কোনো আচার অনুষ্ঠানে আমরা অংশ নিতে পারি না, নিলে এটা আল্লাহর বান্দার কোনো বৈশিষ্ট্য থাকলো না। অতএব সালাফে সালেহীন আমাদেরকে যেমন সামান্যতম সুযোগ রাখেন নাই, ডিম এটা রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন, আপনি কিভাবে এটা একেবারে সব ধরনের আয়েস মানে আয়োজন করে আয়েস আরামের বা আনন্দ উল্লাসে ফেটে পড়ার এবং সেই মত্ত লিপ্ত হওয়ার সব কিছু দিয়ে তারপরে যেখানে ঝুঁকিপূর্ণ বিষয় আছে সরকারিভাবে সেখানে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে এই পটকা ফুটকানো সহ, তারপরে আতসবাজিগুলো করা সহ, যখন আমরা এটা পালন করি তাহলে এখানে আর সামান্যতম
বলার সুযোগ অবকাশ থাকে না যে আমরা এটা অন্যভাবে করছি, বরং দ্বিধার কিছুই থাকে না যে এটা হলো বিধর্মীদের সাথে আমরা একাকার হয়ে গিয়েছি। আল্লাহ নবী সাল্লাম যেটা বলেছিলেন যে আমার উম্মতের কিছু লোক তাদের সাথে একাকার না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না। তাহলে কেয়ামতের নিদর্শনগুলো আমরা নিজেরা গণিয়ে নিয়ে আসতেছি আর এরপরে দোষ দিচ্ছি, আবার অন্যের উপরে দোষ দিচ্ছি, অনেক সময় আমরা আল্লাহর ফয়সালার উপরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে এই সময় আমি আপনাদেরকে জানাবো যে আমাদের আনন্দ কিন্তু ত্যাগের মধ্যে। আপনারা দেখে থাকবেন যে কুরবানিতে আমরা যদিও বা কুরবানি দিয়েছি, নিজের খাওয়ার অনুমতি ছিল, কিন্তু আরো দুই অংশ তাদেরকে অন্যদেরকে দেওয়ার কথা সেখানে ছিল। রোজার ঈদ যেটা আমরা করেছি সেটা সাধনার পরে আমরা করেছি, এবং কুরবানির সাথে হজ্জের ওটা থেকে যেহেতু আসেছে, হাজিদের এসেছে, হাজিদের ত্যাগের আপনারা মহিমা দেখেন। তথাপি আমাদের আনন্দ হলো ত্যাগের মধ্যে, বিশেষ করে এখন অত্যন্ত কঠিনভাবে আপনার শীত মৌসুম যাচ্ছে, অনেক মানুষ আপনারা জানেন শীতে মারা যায়, অনেক অভাবী মানুষ আজকে কষ্ট পাচ্ছে, আমাদের অনেকের একাধিক কম্বল আছে, আমাদের স্টক আছে, রিজার্ভ আছে, কিন্তু অনেক মানুষ একটা পাতলা কম্বল পর্যন্ত, 1 কেজি ওজনের, তাও আর একটু কম, 1.5 কেজি ওজনের একটা কম্বল পাইলে অনেকটা তার সেই লাঘব হতো, কিন্তু সেই সেই জিনিসটাও সে পাচ্ছে না, একটা জ্যাকেট পাচ্ছে না। গরিব সন্তানরা বিশেষ করে পথ শিশুরা একটা মাথার ক্যাপ পাচ্ছে না, একটা হাত মোজা, একটা পা মোজা পাচ্ছে না, একটা সোয়েটার পাচ্ছে না। এই জায়গায় আপনি যদি সেটা নিয়ে এগিয়ে আসেন, কতই না আনন্দের বিষয় হবে, কত আপনার জন্য সুখকর হবে এটা দুনিয়াতেও পরকালের আগেই, আর পরকালে তো সেটা আপনার জন্য একটা বিরাট বড় অ্যাওয়ার্ডের এবং আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কারের একটা বিষয় হয়েই থাকবে। সেই জন্য এই সময় আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। অনেক অনাথ আছে, মানে অভুক্ত অবস্থায় তারা কষ্ট পাচ্ছে, এদের এক লুকমা খাবারের ব্যবস্থা করুন। এখানে যে পরিমাণ আড়ম্বরপূর্ণ ব্যয় আপনারা করেছেন, এগুলো তো হিসাব দেওয়াই লাগবে, পাপের মধ্যে এগুলো চলে গেছে, হারামের উপরে আরো ডবল হারাম হয়েছে, অন্তত এখন থেকে এগুলো কাফফারা দেওয়ার জন্য আপনারা লিপ্ত হয়ে যান, নিমগ্ন হয়ে যান, এবং আগামী বছর আসতে না আসতে যেন আমাদের সবার মধ্যে এরকম একটা সচেতনতা ফিরে আসে যে আমরা এই সমস্ত বিধর্মীদের কেন সধর্মীয় কোনো সেই দিবস আমরা যেন পালন করার ক্ষেত্রে সামান্যতম আমাদের সময় নষ্ট না করি, টাকা পয়সা নষ্ট না করি, আমাদের ইতিহাস ঐতিহ্যকে, আমাদের শিক্ষা সংস্কৃতিকে আমরা যেন কোনোভাবেই একেবারে সামান্যতম হলেও কলুষিত না করি, বরং আমরা যে পরিপূর্ণ একটা জীবন বিধান পেয়েছি এটার উপর আমরা সন্তুষ্ট থেকে আমাদের ইসলামের ঐতিহ্যকে আমরা সম্মান করি। তাহলে আল্লাহ আমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন এবং বিধর্মীদের সামনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, ওদেরকে আল্লাহ পাক পরাস্ত করবেন। কিন্তু আমরা যদি পাপের মধ্যে লিপ্ত থাকি, বিশেষ করে তাদেরই সেই কৃষ্টি কালচার এবং অপসংস্কৃতিতে, তাহলে কিন্তু কশ্চিনকাল বিজয় আসা তো দূরের কথা, পরাজয়ের যে ভরাডুবি আমাদের ঘাড়ে চেপেছে, যে গ্লানি ওইটা আরো বাড়তেই থাকবে, আমরা শুধু হাহুতাশ করতে থাকবো, মাঝে মধ্যে আল্লাহকে একটু কান্নাকাটি করলাম, অথবা কিছু আচার অনুষ্ঠান সেরা বেদাতি অনুষ্ঠানে, সব খালি আমাদের জন্য বৃথা এবং আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে দুনিয়াতে এবং আখরাতে। আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিনের প্রতি প্রত্যাবর্তন করি, সঠিকভাবে আল্লাহর দিনটাকে আমরা মূল্যায়ন করি, তাহলে আল্লাহ আমাদের মূল্য বাড়িয়ে দেবেন। আল্লাহর কাছে তার আসমা হোসনা ও সিলা দিয়ে দোয়া করছি। আল্লাহ পাক আমাদের কথাগুলো এই কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আমিন ও আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান হিসাবে আমাদের এই দিবসগুলো সম্পর্কে আসলে কি করণীয় ছিল, আমরা আমরা কি করছি, দুইটা পয়েন্ট যিনি আউট করতে পারবেন, একটা পক্ষের একটা বিপক্ষের, মানে যা বর্জনীয় ছিল আমরা করছি আর যা করণীয় ছিল আমরা করছি না, তাহলে ইনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। আবারও শেষ মাধ্যমে জানাচ্ছি, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহ হাফেজ।